আসসালামু আলাইকুম। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নিউ টেনে যারা আছেন, অর্থাৎ যারা 2022 সনে দশম শ্রেণীর বোর্ড ফাইনাল পরীক্ষা দেবেন, তাদের জন্য আমরা ফোর্থ উইকের কম্পিউটার ও তথ্য প্রযুক্তি এক এ অ্যাসাইনমেন্ট সমাধান নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আপনারা ইতিমধ্যে জানেন, আপনাদের প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ, ইভেন ফোর্থ উইকের সবগুলো টেট সহ অন্যান্য যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলোর অ্যাসাইনমেন্ট সমাধান আমাদের চ্যানেলে দিয়ে দিয়েছি। আপনি দেখে না থাকলে চ্যানেলের প্লে লিস্ট থেকে দেখে নেবেন। চতুর্থ সপ্তাহে আপনাদের রসায়ন, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এবং টেট ওয়ান থেকে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি এই অ্যাসাইনমেন্টটি আপনাদের করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। পাশাপাশি এই ভিডিওটিতে একটি লাইক বাটন প্রেস করুন। আমরা আজকে অ্যাসাইনমেন্ট দেখব, সেটি শিরোনাম হবে এরকম, ডাটাবেস ডাটা টাইপ ও ফিল্ড প্রপার্টিজ ব্যাখ্যাকরণ। এখানে অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বরটা আমরা দেখে আসি। ক্রমিক নম্বর হবে 2 এবং বিষয় কোড 6823। এই বিষয়গুলো আপনারা কভার পেজে লিখবেন। তো পাশাপাশি আমাদের যে কাজগুলো করতে হবে, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রাথমিক ধারণা দিতে হবে, ডাটাবেসের প্রকারভেদ এবং ডাটা টাইপ, এই দুইটা বিষয় আমরা একসাথে করব এবং ফিল্ড প্রপার্টিজ। তো চলুন আমরা দেখা শুরু করি। প্রথমত আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আপনি যদি আমাদের চ্যানেলে এই প্রথম আজকের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাকে রিকোয়েস্ট করব, আপনি আমাদের চ্যানেল থেকে প্রথম সপ্তাহ থেকে শুরু করে আজ পর্যন্ত যে অ্যাসাইনমেন্টগুলো এসেছে সবগুলো অ্যাসাইনমেন্ট এক নজর চোখ বুলিয়ে নেবেন। আমাদের চ্যানেল থেকে অন্যান্য চ্যানেল অ্যাসাইনমেন্টগুলো কপি করে আপনাদের মাঝে উপস্থাপন করে। আর যদি আপনি আমাদের নিয়মিত একজন দর্শক হয়ে থাকেন বা নিয়মিত একজন স্টুডেন্ট হয়ে থাকেন আমাদের চ্যানেলে, তাহলে আমাদের আজকের এই ভিডিওর কমেন্ট সেকশনে একটি কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনি আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখছেন। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলের যে ফেসবুক গ্রুপের লিঙ্ক অফিসিয়াল সেটি দেওয়া থাকবে, সেখানে আপনি চাইলে জয়েন হতে পারেন। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রাথমিক ধারণা সম্পর্কে আমরা দেখব। প্রথমে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা DBMS হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত তথ্য এবং সে তথ্য পর্যালোচনা করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামের সমষ্টি। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে বিভিন্ন অ্যাপ্লিকেশন প্রোগ্রাম থাকে। DBMS ডাটাবেস তৈরি, অ্যাক্সেস করা এবং তা রক্ষণাবেক্ষণের যাবতীয় কার্যাবলী সমাধান করে থাকে। DBMS ব্যবহারকারী এবং ডাটাবেসের মধ্যে সমন্বয়কারী হিসেবে কাজ করে থাকে। বর্তমানে বিভিন্ন ধরনের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কম্পিউটার ব্যবহার করা হয়, যেমন ওরাকল, এরপর যদি MySQL, মাইক্রোসফট অ্যাক্সেস ইত্যাদি। তো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রাথমিক কাজগুলো আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো যে প্রয়োজন অনুযায়ী ডাটাবেস তৈরি করা, নতুন ডাটা বা রেকর্ড অন্তর্ভুক্ত করা, ডাটার বানান ও সংখ্যার ভুল অনুসন্ধান ও সংশোধন করা, নির্দিষ্ট রেকর্ড অনুসন্ধান ও সংশোধন করা এবং অপ্রয়োজনীয় ডাটা রেকর্ড বাদ দেওয়া, ডাটা কোয়েরি করা, রিপোর্ট তৈরি ও প্রিন্ট করা, প্রয়োজন অনুযায়ী সম্পূর্ণ ডাটাবেসকে যে কোনো ফিল্ডের ভিত্তিতে সাজানো, যেটাকে বলা হয় সর্টিং। এরপর আমরা দেখব প্রয়োজনে সম্পূর্ণ ডাটাবেস বা ডাটাবেসের অংশবিশেষ প্রিন্ট করা, ডাটাবেস হালনাগাদ করা যেগুলোকে বলা হয় আপডেট করা ও যথাসম্ভব ডাটা ডুপ্লিকেশন কমানো এবং সর্বশেষ হচ্ছে ডাটা সংরক্ষণ করা ইত্যাদি। তো ডাটাবেসের প্রকারভেদ বর্ণনা করতে হবে, সেই অংশটুকু যদি সম্ভব হয় আপনারা বই থেকে লিখবেন, আর যদি সম্ভব না হয় তাহলে আমরা ডাটা টাইপ বর্ণনার মধ্যে ডাটাবেসের প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে ডাটাবেস ডিজাইন করার সময় ডাটাবেসের ফিল্ডের টাইপ অর্থাৎ ফিল্ডে ইন্ডিকেট ডাটা টাইপ বা প্রকৃতি নির্ধারণ করতে হয়। ডাটাবেস ব্যবহারের উদ্দেশ্যের উপর নির্ভর করে ডাটাবেসে অন্তর্ভুক্ত ফিল্ডের নাম, ডাটা টাইপ ও ডাটার ফরম্যাট ও ফিল্ডের দৈর্ঘ্য। তো এখানে নিম্নে বিভিন্ন প্রকার ফিল্ড টাইপ বা ডাটা টাইপ সম্পর্কে আলোচনা করা হলো। তো এখানে আমাদের ডাটাবেসের যে প্রকারভেদ ছিল সেই সম্পর্কেও কিন্তু আলোচনা করা হয়েছে। প্রথমে হচ্ছে আমাদের টেক্সট বা ক্যারেক্টার। সাধারণত বর্ণভিত্তিক ডাটার ক্ষেত্রে এ ডাটা টাইপ ব্যবহার করা হয়, যেমন নেম, ফাদার্স নেম, ডেজিগনেশন, অ্যাড্রেস ইত্যাদি। এই ফিল্ডে বর্ণের সাথে সাথে সংখ্যাও লেখা যায়, তবে ওই সব সংখ্যার উপর কোনো গাণিতিক হিসাব নিকাশ করা যায় না। এই ফিল্ডে সর্বোচ্চ 256টি বর্ণ বা অঙ্ক ব্যবহার করা যায়। এরপর হচ্ছে নিউমারিক বা নাম্বার। সংখ্যাভিত্তিক বা সংখ্যাজাতীয় ডাটার ক্ষেত্রে এ ডাটা টাইপ ব্যবহার করা হয়। এই ফিল্ডে চিহ্নসমূহ পূর্ণসংখ্যা কিংবা দশমিক সংখ্যা লেখা যায়। এই ফিল্ডে কোনো বর্ণ লেখা যায় না। এই ফিল্ডে বিভিন্ন ফরম্যাট হয়ে থাকে, যেমন বাইট, ইন্টিগার, লংস, ইন্টিজার, সিঙ্গেল, ডাবল, রিপ্লিকেশন আইডি ইত্যাদি, যেমন রুল, জিপিএ, এজ, সাবজেক্ট কোড ইত্যাদি। এরপর আমরা দেখব O2 নাম্বার। এটি একটি নাম্বার ডাটা টাইপ ফিল্ড। এই ডাটা টাইপ সাধারণত ধারাবাহিক বা সিরিজ জাতীয় ডাটার ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন সিরিয়াল নাম্বার, আইডি নাম্বার, রুল নাম্বার ইত্যাদি। এই ডাটা টাইপ সুবিধা হচ্ছে এই ফিল্ডে ডাটা এন্ট্রি করতে হয় না, স্বয়ংক্রিয়ভাবে ধারাবাহিক ডাটা এন্ট্রি হয়ে যায়। এরপর যদি আমরা দেখি দেখব কারেন্সি, যেটাকে বলা হচ্ছে, ইহা একটি নাম বা ডাটা টাইপ। যে সংখ্যাভিত্তিক ডাটা দ্বারা কোনো দেশীয় মুদ্রা বা অর্থজাতীয় ডাটার ক্ষেত্রে এই ডাটা টাইপ ব্যবহার করা হয়, যেমন টিউশন ফি, স্যালারি, এক্সাম ফি, সার্ভিস চার্জ ইত্যাদি। এরপর হচ্ছে আমাদের ডেট অ্যান্ড টাইম। তারিখ ও সময় জাতীয় ডাটার ক্ষেত্রে এই ডাটা টাইপ ব্যবহার করা হয়, যেমন ডেট অফ বার্থ, জয়নিং ডেট, অ্যাডমিশন ডেট ইত্যাদি। এরপর হচ্ছে লজিক্যাল। যে সমস্ত ডাটা কেবলমাত্র হ্যাঁ বা না দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় ওই জাতীয় ডাটার ক্ষেত্রে
লজিক্যাল ব্যবহার করা হয় যেমন প্রেজেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাবসেন্ট মেরিট আনমেরিট স্কিল্ড আনস্কিল্ড ইত্যাদি এরপর দেখব আমরা মেমো এটি একটি কন্ডিশনাল ডাটা টাইপ অর্থাৎ এ জাতীয় ফিল্ডে বর্ণ সংখ্যা চিহ্ন তারিখ ইত্যাদি 65536 সংখ্যা বর্ণ ব্যবহার করে লেখা যায় সাধারণত মন্তব্য বা রিমার্ক ফিল্ডে এই ডাটা টাইপ ব্যবহার করা হয় এবং হচ্ছে ও এল ইস অবজেক্ট এরপর হচ্ছে অবজেক্ট লিঙ্কিং অ্যান্ড এমবেডিং ফিল্ডের অধীনে টেক্সট ছবি গ্রাফ বা সাউন্ড হিসাবে অন্য কোনো উপগ্রাম যেমন এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফটোশপ ইত্যাদি থেকে অবজেক্ট দিতে হলে ও এল ই অবজেক্ট হিসেবে দিতে হয় এবং হচ্ছে হাইপার লিঙ্ক আমাদের কোনো ফিল্ডের অধীনে টেক্সট ও নম্বরের কম্বিনেশন ও অন্যান্য কোনো প্রোগ্রামের তথ্যকে লিঙ্ক করে দিতে চাইলে এ ধরনের ফিল্ড টাইপ সিলেক্ট করতে হয় এরপর সর্বশেষ হচ্ছে লুকআপ উইজার্ড সরাসরি ডাটা এন্ট্রি না করে কোনো লিস্ট থেকে পছন্দকৃত ডাটা ইনপুট করার জন্য এই জাতীয় ফিল্ড ব্যবহার করা হয় তো সুপ্রিয় শিক্ষার্থী আমরা সর্বশেষ নির্দেশনা চলে আসবো যেখানে বলা হয়েছে ফিল্ড প্রপার্টিসের বর্ণনা করতে হবে আমাদের প্রশ্নটা আরেকবার দেখি ফিল্ড প্রপার্টিসের উদাহরণসহ নির্ভরভাবে বর্ণনা করতে হবে আর উপরে আমরা দেখলাম ডাটা টাইপ 10টি ডাটা টাইপের নাম ও বৈশিষ্ট্য উদাহরণসহ আমরা দিয়েছি তো ফিল্ড প্রপার্টিসের বর্ণনা এখানে চিত্র কিন্তু আপনাদেরকে আঁকতে হবে না আমি শুরুতেই বলে দিলাম প্রতিটি ফিল্ডের জন্য কতিপয় প্রপার্টি থাকে ডাটা টাইপের উপর নির্ভর করে ফিল্ড প্রপার্টিস প্রদর্শিত হয় প্রপার্টিস থেকে ফিল্ডের আকৃতি ডাটাসমূহ কীভাবে প্রদর্শিত ও নিয়ন্ত্রিত হবে তা নির্ধারণ করা হয় নিচের চিত্রে টেক্সট ডাটা টাইপ এর জন্য প্রপার্টিসমূহ প্রদর্শিত হচ্ছে এখানে আমরা নিচে কতিপয় প্রপার্টি নিয়ে আলোচনা করা হলো প্রথমত হচ্ছে ফিল্ড সাইজ ফিল্ডের আকার কত ক্যারেক্টার হবে তা এখানে নির্ধারণ করা যায় এরপর হচ্ছে ফরম্যাট টেক্সট তথ্যাবলী কীভাবে কী ফরম্যাটে প্রদর্শিত হবে তা এখান থেকে নির্ধারণ করা যায় নিচে টেক্সট ফরম্যাটে ব্যবহারযোগ্য একটি সিম্বল উল্লেখ করা হলো আমরা যদি দেখি এখানে আমরা দেখব ইনপুট মার্কস এখানে টেক্সট নাম্বার ডেট অথবা টাইম গ্যাস কারেন্সি জাতীয় ডাটার জন্য ইনপুট মার্কস প্রপার্টি রয়েছে এই সকল ফিল্ডে কীভাবে ডাটা ইনপুট করা হবে তা ইনপুট মার্কস দ্বারা নিয়ন্ত্রণ করা যায় এরপর হচ্ছে আমাদের ক্যাপশন ডাটা শিট ভিউতে কোনো ফিল্ডের জন্য হেডিং প্রদর্শন করতে চাইলে এই প্রপার্টি নির্ধারণ করতে হয় হেডিং সর্বোচ্চ 255 ক্যারেক্টার পর্যন্ত হতে পারে এরপর ডিফল্ট ভ্যালু ও টু নাম্বার এবং ও এলই অবজেক্ট ব্যতীত সকল ফিল্ডের জন্য ডিফল্ট ভ্যালু নির্ধারণ করা যায় কোন ফিল্ডের জন্য কোনো রকম কমন ডাটা থাকলে তাকে ডিফল্ট ভ্যালু হিসেবে উল্লেখ করে দেওয়া যায় যাতে রেকর্ড ইনপুট করার সময় ফিল্ডে ডিফল্ট ভ্যালু থেকে নিচ থেকে ইনপুট দিতে হবে এরপর আপনারা দেখবেন ভ্যালিডেশন রুল অ্যান্ড ভ্যালিডেশন টেক্সট এটি আপনারা এখান থেকে দেখে লিখে নেবেন এরপর হচ্ছে আমাদের রিকোয়ার্ড এরপর অ্যালাউ জিরো লেন্থ এরপর হচ্ছে আমাদের ইন্ডেক্স তো সুপ্রিয় শিক্ষার্থী এই ছিল আপনাদের আজকের কম্পিউটার অ্যান্ড আইসিটি এই যে অ্যাসাইনমেন্ট 1 আপনাদের প্রথম সপ্তাহে যেমন বাংলা ছিল দ্বিতীয় সপ্তাহে ইংরেজি ছিল তৃতীয় সপ্তাহে গণিত ছিল এবং ফোর্থ উইকে আপনাদের রসায়ন ছিল এই চারটি অ্যাসাইনমেন্ট কিন্তু আমাদের চ্যানেলে সর্বপ্রথম এসেছিল এবং টেট আর কোন অ্যাসাইনমেন্টের আপনার প্রয়োজন হয় সেটি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না চাইলে আপনারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন পাপেল এডুকেয়ার লিখে ফেসবুকে সার্চ দিলে আমাদের গ্রুপ পেয়ে যাবেন অথবা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নেবেন তো ভালো থাকুন অনেক অনেক বেশি ভালো থাকুন আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও আগামী সপ্তাহে সেই অবধি সবাইকে আল্লাহ হাফেজ